পানিটার সময় কিন্তু এই সুবানি গার্ড কিন্তু রোডও কিন্তু পানি আসলো না, দেখতে পারো এই যে শাটারও কত পানি ঢুকছে ভাই, দোকানের ভিতরে পানি। আল্লাহ আল্লাহ হেফাজত, আল্লাহ রক্ষা। অসংখ্য ধন্যবাদ, অনেক ভাই তো কমেন্ট করে করে ঠিক আছে, দেখতে পারো যে অনেক গাড়িগুলা যেখানে ফানি জেরো উঠো ফানি, কিন্তু এখানে কিন্তু সব গাড়ি কিন্তু খুবই দ্রুতভাবে অর্থাৎ খুবই স্পিডে হওয়া লাগে, কারণ ইঞ্জিনও যদি ফানি ঢুকে যায় স্টার্ট বন্ধ হয়ে যায়, দেখতে পারো অলরেডি একটা মোটর সাইকেল কিন্তু মোটর বাইক কিন্তু দেখতে পারলাম যে স্টার্ট বন্ধ হয়ে গেছে। একটু যদি আমরা সামনে যাই আপনারা সামনে গিয়ে দেখানোর চেষ্টা করবো, দেখতে পারো একটা সিএনজি গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ হয়েছে ইঞ্জিল পানি ঢুকায়। এই পানিটা কিন্তু যে তারা যে এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি কালকে গেছে, কালকে থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি হওয়ার, যে বৃষ্টির কারণে কিন্তু সিলেট শহরে আর একটু বেশি পানি বাড়ার, যার জন্য জানতে চাই উপশহর উপশহরও পরিস্থিতি গেছে কালকে আপনারা আরে দেখাইছিলাম যে উপশহর রোজগি যে হোটেলটা আছে হোটেলটার ঠিক সামনে কিন্তু পানি। আমরা আর একটু সামনে যাই, সামনে কিন্তু ইবনে সিনা আর পপুলার মেডিকেল সেন্টার যে হাসপাতাল আছে, পপুলার যে হাসপাতাল আছে দেখতে পারো যে পপুলার হাসপাতালের সামনে কিন্তু পানি কিন্তু অনেক বেশি পানি যতটুকু দেখতে পারো। অনেকে কমেন্ট করা ইয়া আল্লাহ তুমি সিলেটের সবাইকে হেফাজত করো আমিন, যা খান ভাই প্রথমে অসংখ্য ধন্যবাদ, আমরা সবাই দোয়া করি আল্লাহর জন্য এই পরিস্থিতিটা কি আল্লাহ এই পরিস্থিতিটাকে আমরা খুব তাড়াতাড়ি রক্ষা করতাম, দেখতে পারো যে এই একটা নৌকা দেখতাম আর আমি এই যতরপুরের ভিতরে দিকে যতরপুর যে রোগটা আছে যতরপুরের দিকে কিন্তু এই নৌকা দিয়ে কিন্তু তারা ভিতরে যারা বাসায় আছে বাসায় তো পানি আছে তারা কিন্তু এই নৌকার মাধ্যমে বারোই আইরা এবং যাই আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো। তারা নৌকায় কিন্তু এই নৌকা ভাই এই নৌকাটা কিতা বাসা ভিতরে যাওয়া হয়নি এই ভিতরে, আচ্ছা এই ভিতরে কতটুকু পানি, হ্যাঁ দুনিয়ার পানি, আচ্ছা এই গেলা এই জায়গাটার নাম কি জয়নগর পনেরো নম্বর। আমি যাই রিপোর্ট আসলাম যে সুবানিঘাট দেখতে সুবানিঘাট যে মেন রোডটা আছে সুবানিঘাটের যে রোডটা আছে রোডটা যে তারা যে পানি এই জায়গাটা কিন্তু গেছে খালকে কিন্তু পানি আসলো না, যত সময় যার ততই পানি খালি বাড়ে, যত সময় যার ততই পানি বাড়ে একটা।